প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম জাতীয় শিক্ষাক্রম অনলাইন কোর্স দু প্রাথমিক পর্যায়ের শিক্ষার শিক্ষকদের জন্য এই কোর্সটি কিন্তু করতে বলা হয়েছে এবং সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের সাথে জড়িত সকল শিক্ষকদের এই কোর্স কিন্তু করতে হবে তো এই কোর্সটি আপনারা কীভাবে করবেন এই কোর্সটি করার জন্য আপনাদের কি নিয়মকানুন মানতে হবে সকল কিছু কীভাবে লগ করবেন রেজিস্ট্রেশন করবেন সব কিছু আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব আশা করছি এই ভিডিওটা যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে খুব সহজে এই কোর্সটি করতে পারবেন আরেকটি কথা বলে দিচ্ছি এই কোর্সে ঢুকার জন্য যে লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে সরাসরি ঢুকতে পারবেন আপনাদেরকে এই কোর্সটি কিন্তু মুক্ত পাঠে করতে হবে যাদের মুক্ত পাঠে রেজিস্ট্রেশন করা নাই তাদের রেজিস্ট্রেশন করতে হবে আর যাদের রেজিস্ট্রেশন করা আছে তাদেরকে কিন্তু লগ করতে হবে আমি সব কিছু এক ভিডিওতে দেখিয়ে দেবো তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা লক্ষ্য করুন এই যে সেই কোর্সের নামটি ইউটি জাতীয় শিক্ষাক্রম দুই হাজার একুশ প্রাথমিক স্তর এর বিস্তরণ বিষয়ক অনলাইন কোর্স তো প্রথমে আপনাদেরকে দেখাবো যে লগ ইন কীভাবে করবেন লগ ইন করার জন্য আপনারা এখানে পেয়ে যাবেন লগ ইন নামের যে অপশনটি জাস্ট এখানে একটি প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর এরকম এন্ডার পে চলে আসলে এখানে প্রথমে আপনাকে আপনার ফোন নম্বর অথবা ইমেলটা এখানে দিতে হবে দেওয়ার পর আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন এখানে পাসওয়ার্ডটি দিতে হবে দিয়ে শুধুমাত্র লগ ইন যদি আপনি প্রেস করে দেন তাহলে আপনি লগ ইন করে এই মুক্ত পাঠে ঢুকে যেতে পারবেন এটা হচ্ছে লগইনের সিস্টেম এবার আপনাদেরকে দেখাবো যাদের রেজিস্ট্রেশনই করা নাই তারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন তো রেজিস্ট্রেশন করার জন্য আপনারা যেটা করবেন এই যে লক্ষ্য করুন উপরে রেজিস্ট্রেশন নামের যে অপশানটি রেজিস্ট্রেশন অপশানটি এখানে একটি প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর রেজিস্ট্রেশন করার জন্য প্রথম আগে আপনাকে দিতে হবে আপনার নামটি অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনি লিখবেন এরপর পেশা আপনি আপনার পেশা লিখবেন যেহেতু আপনি শিক্ষক তো এখানে আপনারা পেয়ে যাবেন ড্রপ ডাউন বার এখানে প্রেস করে এখান থেকে আপনি আপনার পেশাটা দিয়ে দিবেন তো আমি যেহেতু শিক্ষক আমি শিক্ষকই দিব আর আমি রেজিস্ট্রেশন করেছি সেই জন্য আমি রেজিস্ট্রেশন করবো না আপনারা আপনাদের পেশাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন দেওয়ার পর এরপর যে কাজটি করতে হবে আপনার নাম ইংরেজি সার্টিফিকেট প্রদর্শনের জন্য আপনাকে যে সার্টিফিকেটটা দেওয়া হবে সেই নামের জন্য আপনার নামটা আপনি ইংরেজিতে সুন্দর করে এখানে লিখে দেবেন এরপর জেন্ডার আবারও ড্রপডাউন বারে প্রেস করে আপনি আপনার জেন্ডারটা দিয়ে দেবেন পুরুষ মহিলা দিয়ে দিবেন এরপরের যে অপশন আপনাকে দিতে হবে আপনার ফোন নম্বর ইংরেজিতে অথবা আপনাকে আপনার ইমেল নাম্বার দুইটার মধ্যে একটা দিতে হবে নতুন পাসওয়ার্ড দিতে হবে কমপক্ষে আট ডিজিট এর কম হলে চলবে না পুনরায় আপনাকে পাসওয়ার্ডটা নিশ্চিত করতে হবে নিশ্চিত করার পর আপনার যদি কোনো প্রতিবন্ধকতা থাকে তাহলে প্রতিবন্ধকতার ধরন এখানে দিতে হবে আর যদি না থাকে তাহলে না দিবেন এই ড্রপডাউন বারে প্রেস করবেন ড্রপডাউন বারে প্রেস করে আপনি কিন্তু প্রতিবন্ধকতা ধরন এই যে এখানে কোনো প্রতিবন্ধকতা থাকলে এখান থেকে সিলেক্ট করে দেবেন এরপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন নামের অপশন এখানে প্রেস করলে আপনার কিন্তু মুক্তপাটে রেজিস্ট্রেশন হয়ে যাবে এছাড়া রেজিস্ট্রেশন সংক্রান্ত এখানে নিয়ম দেওয়া আছে আপনারা প্রয়োজন এই নিয়মটা একবার ভালো করে পড়ে তারপর রেজিস্ট্রেশনটা করতে পারেন করে নেবেন এবার আমরা চলে যাব ব্যাগে ব্যাগে গিয়ে আপনাদেরকে দেখাবো এই যে কোর্সটি কোর্সের এখানে বিবরণ দেওয়া আছে লক্ষ্য করুন এখানে কোর্সের বিবরণে প্রথমে বলে দেওয়া আছে জাতীয় শিক্ষাক্রম দু হাজার একুশ প্রাথমিক স্তরের বিস্তরণ বিষয়ক অনলাইন প্রশিক্ষক কোর্সে আপনাকে স্বাগত জানাচ্ছি তো এখানে ডিটেলস অনেক কিছু লেখা আছে আপনারা প্রয়োজনে এগুলো আগে একটু ভালো করে পড়ে নেবেন এসে দেখুন এরপর মাননীয় শিক্ষামন্ত্রীর বক্তব্য আছে প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্য আছে তারপরে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয়ের বক্তব্য আছে এগুলো আপনারা একটু শুনে নিতে পারেন আপনাদের অনেক কাজে লাগবে এরপর আপনারা যে কাজটি করবেন নিচের দিকে চলে যাবেন এবার চলে আসছি কোর্সের উদ্দেশ্য কেন এই কোর্সটি চালু করা হলো তো বলা আছে জাতীয় শিক্ষাক্রম দু প্রাথমিক স্তর সম্পর্কে সকল শিক্ষক প্রশিক্ষক কর্মকর্তাদের অবগত করা জাতীয় শিক্ষাক্রম দু প্রাথমিক স্তরের কার্যকর বাস্তবায়নের জন্য সকল শিক্ষক প্রশিক্ষক কর্মকর্তাদের উপযোগী করা এবং অনলাইন প্রশিক্ষণের আলোকে সকল শিক্ষক প্রশিক্ষক এবং কর্মকর্তাদের শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক মুখোমুখি প্রশিক্ষণের জন্য প্রস্তুত করা এরপর চলে যাচ্ছি এই যে আপনারা কি করবেন এর জন্য বলা আছে পাঠ তালিকা এখানে মোট বিয়াল্লিশটি পাঠ আছে এবং সময় লাগবে কমপক্ষে তিন মিনিট তিন ঘন্টা আটত্রিশ মিনিট এই সময়টা কিন্তু আপনাকে ব্যয় করতে হবে এরপর এখানে মডিউল বলে দেওয়া আছে এই যে লক্ষ্য করুন এখানে মডিউল বলে দেওয়া আছে মডিউল এক শিক্ষাক্রমের ধারণা ও দশটি মূল যোগ্যতা এখানে সময় দেওয়া আছে তিরিশ মিনিট এরপরে এক দশমিক একে শিক্ষাক্রমে ধারণা যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রম ছয় মিনিট চুয়াল্লিশ সেকেন্ড পাঠ সহায়িকা শিক্ষাক্রম ধারণা যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রম দুই মিনিট রূপকল্প অভি ও যোগ্যতা ধরন সাড়ে সাত মিনিট পাঠ সহায়িকা এখানে আছে দুই মিনিট এভাবে দেখুন আপনারা সব কিন্তু বাক করে দেওয়া আছে এরপরে এখানে আরও দেওয়া আছে মডিউল দুই মডিউল তিন মডিউল চার মডিউল পাঁচ এবং শেষ পর্যন্ত চূড়ান্ত কুইজ দেওয়া আছে এই সবগুলি কিন্তু আপনাদেরকে ধাপে ধাপে কমপ্লিট করতে হবে আগে পরে করা যাবে না এরপর আপনারা যখন কোর্সটি শুরু করবেন শুরু করার জন্য এই যে কোর্স শুরু করুন এই অপশানটি এখানে একটি প্রেস করবেন এখানে প্রেস করার সাথে সাথে আপনার কোর্সটি শুরু হয়ে যাবে তো এরপর এখানে কোর্স সম্পর্কে আপনার মতামত দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন মতামত আছে প্রয়োজন আপনার মতামতগুলো একটু দেখে নিতে পারেন তাহলে বুঝবেন যে এই কোর্সটা কতটা গুরুত্বপূর্ণ আরেকটি কথা বলে দিচ্ছি এখানে দেখুন বলে দেওয়া আছে কোর্স ফি বিনামূল্যে এই কোর্স করতে কোনো টাকা লাগবে না কোর্স ক্যাটাগরি বলে দেওয়া আছে শিক্ষা কোর্সে যোগদানের সময় উন্মুক্ত যে কোনো সময় যোগদান করতে পারবেন কোর্স লেভেল কিন্তু শিক্ষা নেশ এছাড়া যদি আরও ডিটেল জানতে চান তাহলে থাকবেন আমার সাথে কারণ এই কোর্সটিতে ঢুকে কীভাবে কোর্সটি পুরোপুরি করবেন সেটার জন্য আমি একটা ভিডিও নিয়ে আসব তো আশা করছি প্রাথমিক যে মূল বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন তাহলে থাকুন আমার সাথে আমার চ্যানেলের সাথে এখানে রাখছি ধন্যবাদ